সাদ নামে একটা সবচেয়ে বড় ফেতনাবাজ রে বাংলাদেশে আনবি, আর বাংলাদেশের কওমি উলামা একদম চেয়ে দেখবে এটা জীবন থাকতে হবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে দেখায় রাখেন। বাংলাদেশে এখন কাদিয়ানি আর সাদিয়ানি একরকম হয়ে গেছে। হ্যাঁ, তাবলিগ নেই আছে, কি বন্ডামে শুরু হয়েছে রে ভাই। নতুন করে আবার এই প্রধান উপদেষ্টার কাছে ওরা প্রস্তাব দিছে, ওরা ভুলে গেছে যে আমার ছাত্রদেরকে টুঙ্গির ইস্তেমায় ওরা পিডাইছে। ফেসিস সরকারের কারণে তোকে কিছু কইতে পারি না, কথা কন না কেন? এবার কি ভুলে গেছো? তোরা মাঠে যখন আসবি, মাঠের মধ্যে ক্রিকেট খেলা হবে, ব্যাটিং হবে, ব্যাটিং প্রত্যেক বাড়িতে বাড়িতে পিছনে ছয় 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 করব। ভুলে গেছো? সব কামারব প্রত্যেকটা এবার। এই মুসলমানের পড়া কথা কর না কেন? আমার মাদ্রাসার কমল মোদী ছোট্ট ছোট কোরআন হাফেজদেরকে তার শহীদ করছে। ভুলে গেছে? কথা বলতে পারি নাই স্বরাষ্ট্র মন্ত্রীর জালায়, আইন মন্ত্রীর জালায় কথা বলতে পারি নাই। এখনো যদি তোরা সাদ নামে একটা সবচেয়ে বড় ফেতনাবাজ রে বাংলাদেশে আনবি, আর বাংলাদেশের কওমি উলামা একদম চেয়ে দেখবে এটা জীবন থাকতে হবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে দেখায় রাখেন। বাংলাদেশে এখন কাদিয়ানি আর সাদিয়ানি একরকম হয়ে গেছে। কাদিয়ানি যেরকম আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর, সাদিয়ানিও একটা ভয়ঙ্কর। আলেম ওলামারে এমন চোখে ওরা দেখে মনে হয় আমরা মানে এটা ইহুদিদের দালাল মনে হয়। কোন কওমি মাদ্রাসায় সাদিয়ানি গুরু দানও করে না, আর ওরা কি কয় জানেন? আমাদের সাথে আলেম আছে, ওরা কিন্তু এটা কয় জামুকের সাথে আলেম আছে না, আর আমরা উলামা একরাম বলি যে আমরা আলেমদের সাথে আছি। ঠিকই কইছো, তোকোর সাথে আলেম আছে, আছে কেডা জানো? ফুডা ফাডা লিগ উলামা লিগের কটা বান্দর আছে তো, হকানি আলেম তো লগে নাই। এই জন্য তো কষ্ট, তো লগে আলেম আছে মানে তোরা বড় বড় ক্যাডার আসিলি ওইটা হইছে না এখন আলেম, আর যেগুলো এখন তো লগে আছে ওগুলো ফুডা আলেম। বললে আমার মতি লিয়ে শ্রমণ যে এদিন নিতি কোটি কোটি টাকা দিবার বিনে নিতে, ও অসীম 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 যেটা অগ নেতৃত্ব দেয় বাংলাদেশে সাদরান আল্লাহকে পাইতে রে করে প্রত্যেকটা ডাকাইত আছে, কথা কর না কেন? এগুলো সব ডাকাইত, আল্লাহ আমাদের হেফাজত করে দরকার না। আমিন। এর এত আলেম বিদ্বেষী, গত বছর আমার মাদারীপুরে অ্যাটাক করছে, আমার গাড়ি গুড়ি ভেঙে ফেলাবে কেন? আরে ভাই, আমি তো তাবলিগের বিরুদ্ধে জীবনে কথাও কই না, ছাত্র জীবনে তাবলিগ করছি দুই দিন তিন দিন। আমি খালি একদিন কইছিলাম যে কাদিয়া নিয়ে সাদিয়া নিয়ে ক্রম এটু কইছি, আমার গাড়ি অ্যাটাক করছে, পিডা নিয়েও খাইছে। আলহামদুলিল্লাহ বলে যারা আলেম ওলামাকে তারা টেরা নজরে দেখে, এরা এই দেশের বন্ধু হতে পারে না। এদের দ্বারা ইলিয়াস রহমতুল্লাহের আমানত, এই দাওয়াত তাবলিগের কাজ কোনোদিন আমানত হিসেবে থাকতে পারে না, এটা ক্যাডারে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমাদের মন খারাপ, এক সা সা নে দেয় না সেনা না সব সাফ করে বয়ে রয়েছে, মনে মনে ভাবে আমার বউ তো আমার কয়ে দিছে চিল্লানি ফিল্লানি দিও না, যে আদি হুজুর আইতেছে শীতে পরে মরে গেলে শীত সামনে খেতা গরম করবো কিনা, সব বাদ দেন। আমার শাশি পিছনে আছে, শাশি আপনারা ঠোন নাই বকে দাসকে গেলে তোমার সুবহান আল্লাহর আওয়াজ শুনলাম না কেন? আর সুবহান আল্লাহ বললেই তো আল্লাহ খুশি, নবীও খুশি। বলেন তো দেখি সুবহান আল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি।
হে বাজান, আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ বলতে পারে? আল্লাহ যে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, বান্দা তওবা করবি, নেক আমল করবি, আমল ঠিক রাখবি, ঈমানটা ঠিক রাখবি, তোর গুনাহ কখন আমি মাফ করব তুই নিজেও জানো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি আমার জীবনে আমার কোন মুরিদ যদি ওযু করত, ওযুর সাথে দেখতাম কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়। আমাদের জামানায় তার এরকম থার্মোমিটার পিসাব নাই, যদিও আমাদের দেশে পীর আছে, এগুলো পীর না, এগুলো হলো বন্ডর। এ পিছনে কথা বলে কে? এ বন্ড কথা কন না কেন? এমন বন্ডর বন্ড, ও জানেই না যে মহিলা মুরিদ করা যায় না। আসে না নাই? আমি আমার মা বন্ধুকে বলবো, মা খবরদার, আপনি আমার মা, পৃথিবীতে যদি পীর কোন মহিলার হয়ে থাকে সে হলো তার স্বামী। কোন মহিলা কোন পীরের কাছে যাওয়া জায়েজ নাই। এখন যেগুলো পীর ভক্ত মহিলা, যে বিড়ি বেশি নারী নারী বিড়ি আছে না, কিছু স্বামী মরে গেছে গা, এই পীরের কাছে দূরে বেশি। হম, পীরের কাছে যে কুতুম কুতুম করে, কুতুম কুতুম সারা রাত কুতুম কুতুম করে, খবরদার মা, মরণ আপনারও আছে, আমার মাও চলে গেছে। আমার মা মাত্র 28-29 বছর বয়সে মারা গেছে। আমার মা এমন একটা আলেমের মেয়ে ছিলেন গোপালগঞ্জ, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে করা ছাত্র ছিলেন আমার মা। আমার মা এমন একটা পীরের মেয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মারে তো জীবনে দেখি নাই, আমার আব্বারে তুইয়া অন্য কোন বড় বেডার পীর ধরছে দেয়। আমি তো তখন ছোট 12 বছরের বললাম, মনে রাখবেন পৃথিবীতে কোনো মহিলা স্বামী ছাড়া তার কোনো পীর নাই। কি আপনারা মানেন না? যেই বেটা বাইসা থাকা অবস্থা তার বউ অন্য বেটার হাত ধরে পিঠ ধরে, মনে করতে হবে সঠিক সঠিক পুরুষ না, ওইটা হলো হিজড়া। সঠিক বেটার বউ আবার অন্য বেটার হাত ধরে মুড়ি ধরে নিয়ে এক আর কি লাই আড্ডি গুটি সুটে লাভ না, আমি তোর পীর, তুই আমার কাছে মুড়ি দিবি, কথা কর না কেন? তুই আর এক বেটার কাছে যাবি, কি পাইছো রোডের ভিতরে? খবরদার, এটা জায়েজ নাই, আল্লাহ কবুল করো, জোর করে আমিন। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কখন কার তওবা কবুল করবে আমি কিছু আমি তুই জানোস না বান্দা, আমি জানি। এই মাহফিলটা কারোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে, পারে না? যেরকম আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে একটা ঘটনা বলি, দেখেন মেলে কিনা। পৃথিবীতে একজন বজর্গ ছিল, জুনায়েদ বাগদাদি, নাম শুনছেন? নাম শুনেন? বাগদাদি যখন রাস্তায় নামতো, রাস্তায় নামা অবস্থায় উট গুলে তার সালাম দিত। যদি কোন মানুষ এবার উটের সালাম শোনে কেমনে? আল্লাহ তাকে ওই এবিলিটি দান করেছিল। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে ওলিদের কোনো ভয় নাই, গ্যারান্টি কে দিছে? জোরে কর, আল্লাহ। হাত দুটো সকরে বলেন, কে দিয়েছেন গ্যারান্টি? কে কে কে? লিল্লাহ তাকবীর। আল্লাহ হাত গুলো কবুল করেন। আমাকে বাংলাদেশে এবার আর একটা দল আছে, আহলে খবিশ, আহলে হাদিস নামে, কথা কন না কেন? ওরা হাত বান্ধে মহিলা কে বলতে যায় ইন্নামাল ইচ্ছিঙ্কাল্লা কাছে কি পাকার আচ্ছা, শীতের দিন খারাইছেন আমাদের, আছে না নাই? তবে মনে রাখবেন, শোনেন, এরা কিন্তু ইমাম আবু হানিফা বলেন আল্লাহর ওলি বলেন, এদেরকে মানে না, এই ওলি মলি ওরা বিশ্বাসই করে না। হালাকি আপনি কি জানেন, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, এরা কিন্তু যত হাদিস দেখেন হাদিসগুলো পাইছে কিন্তু 100% ভাবে ওলিদের দ্বারা, কথা বলেন না কেন? ওলিদের দ্বারা কি হাদিস পাইছি আমরা? আমরা কি রসুলকে দেখছি? তো ওলিদেরকে মানার দরকার আছে না নাই? এরা মাজহাবই মানে না, মাজহাব কি এরা বিশ্বাসই করে না তারা? মাজহাব যারা মানে, মাজহাব কেন মানে না জানেন? কয়েকগুলো একটা বিদাত। হালাকি তোমরা কি জানো, তোমাদের ভিতরে তো তোমরা শায়েখ মানো, শায়েখ কেন মানো? এই বেটাই কথা বলে কে? এই বাচ্চা গুলো বাবা বসো শোনো, ও কলি যা, হ্যাঁ এ ডিজিটাল পোলা হইব, ওই দা জায়গা দেখ, আর বাপ না বিদেশ নাই রে, আল্লাহ হেফাজত করে, দূর করে, আমিন। বাবা দাঁড়াই থাক, কথা কই না শোনা, বাকি কথা বলে না, ডিস্টার্ব করে না। এই তোমরা ওয়াজ দিলা কমিটির, এখানে তুমি জানি মসজিদ কমিটির লোক খুবই স্ট্রং, তাহলে এই দোকান পাট গুলো এখানে দিলে গেলে ভাই, এগুলো দিলে তো মাহফিল ডিস্টার্ব হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোর করে আমিন।
বলেন তো একবার তওবা করেন, তাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ তাহলে আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, তওবা আজকে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনে খুব ক্লান্ত, সারাদিন ওইখানে ছিলাম উলামা একরামের সাথে, বড় বড় উলামা একরাম যাদের চেহারা দেখলে গুনাহ দূরে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। হাটাজারি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস শেখুল হাদিস, নানুপুর মাদ্রাসার হযরত, বড় বড় উলামা একরাম আজকে মজমার মধ্যে ছিল। এই ধুলা বালু সারাটা দিন খাইছে, লক্ষ লক্ষ আলেম, বুঝেন তো ধুলা কি পরিমাণ উঠছে, তারপরে ভয় পাই নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মতো গুনাহগার অত বড় মজমায় উপস্থিত হতে পারছে। আল্লাহ পাক তারা কবুল করে ফেলাইছে তওবা। কেমনে জুনাইদ বাগদাদি প্রতি বছর বাগদাদের জমিনে কুস্তি হইতো, কুস্তি কুস্তি ছিলেন না, বর্তমানেও কিন্তু কুস্তি হয় পৃথিবীর বক্সিং। ঠিক আছে, তুই বুঝছিস না, হ্যাঁ কাপড় দিছিস কে কই এলা যা দেহস্থ বুঝি হ দেই কুস্তি দেই কবি তো হ বক্সিং হয়, বক্সিং ওই জামানায় হতো, এটা শুধু এই জামানায় না, আমার নবীর যুগে হইতো, আল্লাহ আকবার